প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো কথা না বাড়িয়ে শুরু করছি, আজ আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, চাহিদা স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতা আর চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আশা করছি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি শুনবে। তো প্রথমে আমরা জেনে নিই স্থিতিস্থাপকতা কাকে বলে। দেখো, স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ইলাস্টিসিটি। এর সাথে আমরা অর্থাৎ ইলাস্টিক বা রাবারের একটা সম্পর্ক খুঁজে পাই। ইলাস্টিক আমরা যখন টানি, অর্থাৎ টান দিলে বড় হয়, আবার ছেড়ে দিলে ছোট হয়। কিন্তু অন্য কিছু জিনিস আছে, যেমন লোহা তুমি যতই টানো একটুও বড় হবে না, তাই না? আবার কিছু জিনিস আছে, যদি টানা যায় একটু বড় হবে কিন্তু ঠিক সেইভাবে বড় হয় না। যেমন মোটা রাবার তুমি যদি অনেক বেশি টান দেওয়া যায় তাহলে সামান্য একটু বাড়বে কিন্তু খুব বেশি বাড়বে না। তো অর্থনীতিতেও আমরা দেখেছি যে অপেক্ষকের বেলায়, বিধির বেলায় যে একটা চলকের সাথে আরেকটা চলকের সম্পর্ক থাকে। তো যেমন ধরো আমরা চাহিদা অপেক্ষকে দেখলাম বা চাহিদা বিধিতে, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। আবার যোগান যখন পড়বে তখন দেখবে যে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। তো এই যে একটা চলকের পরিবর্তনের ফলে অন্য আরেকটি চলকের পরিবর্তন হয়, তো এই পরিবর্তনটা কিন্তু সবসময় একই সমান হয় না। কিছু দ্রব্যের বেলায় দেখা যায় যে দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। আবার কিছু কিছু দ্রব্যের বেলায় দেখা যায় যে দামের যতই পরিবর্তন হোক না কেন, চাহিদা ঠিক তেমনটা পরিবর্তন হয় না। অর্থাৎ দামের পরিবর্তনের সাথে সাথে এই চাহিদার পরিবর্তনের যে সাড়া দেওয়ার মাত্রা সেটা সবসময় একই সমান হয় না। তো এই যে অনুপাতটা, অর্থাৎ নিচে আমরা লিখব যে দামের শতকরা পরিবর্তন, এর ফলে চাহিদার শতকরা কী হারে পরিবর্তন হয়, সেটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। আর স্থিতিস্থাপকতা মানে তাহলে যে কোনো স্বাধীন চলকের শতকরা বা আংশিক পরিবর্তনের ফলে তার ও নির্ভরশীল, তার উপর নির্ভরশীল যে চলক, তার যে শতাংশিক বা শতকরা আপেক্ষিক পরিবর্তন, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এবার জেনে নিই যে চাহিদার স্থিতিস্থাপকতাটা কী। আগে বলে দিয়েছি যে আমরা দেখেছি যে চাহিদা বিধি অনুযায়ী দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন ঘটে, কিন্তু এই পরিবর্তনের হার কি সবসময় সমান হয় না। তাই দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কি, আগেই বললাম যে বেশি হতে পারে, কম হতে পারে, শূন্য হতে পারে অথবা ইনফিনিটিভ বা অসীম হতে পারে। চাহিদার স্থিতিস্থাপকতাকে সাধারণত ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ইপি দ্বারা দেখানো হয় অর্থনীতিতে এই চাহিদার স্থিতিস্থাপকতা ধারণাটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মূল্যতত্ত্বে, কর ধার্যে, রপ্তানি আমদানি শুল্ক নির্ধারণে, বিকল্প দ্রব্যের চাহিদা নির্ণয়ে এবং কৃষি পণ্যের দাম ওঠানামার বিশ্লেষণে এই চাহিদার স্থিতিস্থাপকতাটাই ব্যবহৃত হয়। তো চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞাগুলি একটু জেনে রাখা দরকার। যেমন ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বলেন যে দামের পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুত বা ধীর গতিতে পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ স্যামুয়েল সেনের মতে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ কীভাবে সাড়া দেয়, চাহিদার দাম স্থিতিস্থাপকতা তাই পরিমাপ করে। অর্থনীতিবিদ লিপসিয়ের মতে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের সাথে চাহিদা যে পরিমাণে সাড়া দেয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। তাহলে সবার সংজ্ঞা থেকে আমরা একটা জিনিসই পেলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে কি, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা সমান কি, এটি হচ্ছে দামে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। আমরা শতাংশিক কথাটা লিখছি, মনে রাখবে আপেক্ষিক বা শতাংশিক, দামের শতাংশিক পরিবর্তনের ফলে তাহলে পরিবর্তন আর উপরে হবে কি, চাহিদার শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন। এখন ধরো দামের শতাংশিক পরিবর্তন, এটি আমরা কিভাবে বের করি, তোমরা নিশ্চয়ই এর আগে শতকরা অঙ্ক করেছো। ধরো যদি একটা জিনিসের দাম 500 টাকা ছিল, সেইটির দাম এখন হয়ে গেল 600 টাকা, তাহলে শতকরা কত পরিবর্তন হলো তোমরা কিভাবে বের করো,
কিভাবে বের করো, পরিবর্তনটাকে বের করে নাও। অর্থাৎ পরিবর্তন কত, 600 - 500 = 100 টাকা, তাই তো করো, তাই না? তাহলে আমরা কি করে অঙ্কটা, যে 500 টাকায় পরিবর্তন হয়েছে 100 টাকা, অর্থাৎ বা বেড়েছে 100 টাকা, তবে 1 টাকায় 100 ভাগ 500 টাকা, অর্থাৎ 100 টাকায় দুইটাই 100 হয়ে গেল, 100 ভাগ 500 × 100, তাহলে 0 0 0 0 0 5 × 20 = 100, অর্থাৎ 20% আমরা বের করলাম, তাই না? তাহলে এইখানে যে 100টা, সেটা কি 100 ছিল, সেটি ছিল পরিবর্তন। কিসের পরিবর্তন ছিল? দামের পরিবর্তন। পরিবর্তনকে এই অর্থনীতিতে ডেল্টা চিহ্ন দ্বারা বোঝানো হয়। নিচেরটা কী ছিল, মূল যে দামটা ছিল, তো প্রথমে যেটা ছিল, তাহলে সেটাকে আমরা ধরে নিলাম পি, আর কি হচ্ছে, গুণ হয়ে গেছিল 100। তাহলে ঠিক এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। আমরা দামে শতকরা পরিবর্তনের সূত্র কি পেলাম, পরিবর্তন ডেল্টা পি ডিভাইডেড বাই পি গুণিত 100। তাহলে চাহিদারও ঠিক একইভাবে আমরা কি পাবো, ডেল্টা কিউ, অর্থাৎ চাহিদার পরিমাণের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা গুণিত 100। আমরা এখন সূত্রটা বের করছি, দেখো, তাহলে এই 100 100 কেটে গেল, তাহলে কি থাকলো, ডেল্টা কিউ ডিভাইডেড বাই কিউ, নিচে আছে ডেল্টা পি বাই পি। তাহলে নিচে থাকলে আমরা কি, ভাগ হলে তোমরা নিশ্চয়ই জানো গুণ হয় এবং উল্টে যায়, তাহলে পি চলে যাবে উপরে, নিচে চলে আসবে ডেল্টা পি, ঠিক আছে না? এখন একটু বলার সুবিধার জন্য কিভাবে বলা হয়, যে এটা এখানে এটা এখানে নিয়ে গেলে তো কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই ডেল্টা কিউকে রেখে দিলাম, কিউর জায়গায় ডেল্টা পিকে নিয়ে চলে আসলাম। এই পি তো কিউকে আমরা কী করলাম, এবার দেখো কিউ পিকে এখানে নিয়ে আসছি, কিউকে এখানে নিয়ে চলে গেলাম। তাহলে আমরা সূত্র কী পেলাম, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। তাহলে এটি হচ্ছে ইলাস্ট্রিসিটি অফ প্রাইসের সূত্র, অর্থাৎ দাম স্থিতিস্থাপকতার সূত্র। এখন কোনো দ্রব্যের যে চাহিদা, তার নিজ দ্রব্যের দাম ক্রেতার আয় সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দামের ওপরে কিন্তু নির্ভর করে, আর এর উপরে ভিত্তি করে চাহিদার স্থিতিস্থাপকতাকে তিন ভাগে ভাগ করা যায়। আমি এর আগের ক্লাসে যেমন পড়েছিলাম যে আয় চাহিদা, তারপরে আড়াআড়ি চাহিদা, সে কারণে আমি ওই বিষয়টা পড়িয়ে নিয়েছি আগেই। দেখো এখানে তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কী বলা হচ্ছে, তিন ধরনের। কী কী তিন ধরনের? একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, অর্থাৎ আমরা যেটি বের করলাম। আর একটা কী, দুই নম্বর হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, তিন নম্বর হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এখন আমাদের এটা যদি দাম স্থিতিস্থাপকতা হয়, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, এটা পেয়ে গেছি। আয় স্থিতিস্থাপকতায় আমরা তাহলে কি দেখিয়েছি, আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, ইলাস্টিসিটি অফ ওয়াই, এটা সমান তাহলে কি হবে, একই রকম চাহিদার পরিবর্তন হবে, কার পরিবর্তনের ফলে, ওয়াইয়ের পরিবর্তনের ফলে, এবং ওপরে হয়ে যাবে তাহলে পি এর জায়গায় এখানে কি হবে, শুধু ওয়াই হবে, আর পি আর কিউয়ের জায়গায় কিউই থাকবে। তাহলে ইলাস্টিসিটি অফ ওয়াই, অর্থাৎ আই স্থিতিস্থাপকতা সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইনটু ওয়াই বাই কিউ। তাহলে আড়ার স্থিতিস্থাপকতা কী হবে, ইলাস্টিসিটি অফ ক্রস, তাহলে এখানে একটি দ্রব্যের দামের পরিবর্তন হয় আর চাহিদার পরিবর্তন হয় অন্য একটি দ্রব্যের, তাহলে ডেল্টা দামের পরিবর্তন কার, ধরো এক্স দ্রব্যের দামের পরিবর্তন, তাহলে চাহিদার পরিবর্তন কার হবে, অন্য একটি দ্রব্য, সাপোজ ধরো ওয়াই দ্রব্যের। আর এখানে তাহলে পি ছিল, তাই না? তাহলে পি এর জায়গায় হবে কি, কার পরিবর্তন দাম, এক্সের, চাহিদার পরিবর্তন কার, ওয়াইয়ের। এই আমরা পেয়ে গেলাম তিনটি সূত্র। তাহলে কী কী সূত্র আমি আরও একবার তোমাদের ভালো করে দেখাচ্ছি। আমরা কি বললাম, দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়ার স্থিতিস্থাপকতা। তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু কী পেয়েছি, একদম এটা ঠোটস্ট থাকবে, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। ইলাস্টিসিটি অফ ওয়াই সমান কি হবে, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইনটু পি বাই ওয়াই, এখানে ওয়াই সমান আয়। ইলাস্টিসিটি অফ সি কী হবে, ডেল্টা কিউ
ধরো এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ আর দাম হচ্ছে ওয়াই দ্রব্যের, তাহলে দাম কার, ওয়াই দ্রব্যের, চাহিদা কি, এক্স দ্রব্যের। তো এই হচ্ছে তিন ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা আমরা পেয়ে গেলাম। এখন একটা অঙ্ক করে নেওয়া যাক। ধরো একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হয়েছে। এই ধরনের অঙ্ক স্বভাবত অনেক সময় পরীক্ষায় আসে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, দেখো একটি দ্রব্যের দাম কি হয়েছে, 10 টাকা থেকে পরিবর্তন হয়ে 8 টাকা হয়েছে। এতে চাহিদার পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে, 20 থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়েছে। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কত হবে? ঠিক আছে, তাহলে 10 দাম আমরা লিখে নিই। দেখো এভাবে আগে দাম লিখবা, এই পাশে চাহিদার পরিমাণটা লিখবা, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে দাম ছিল 10 টাকা, হয়েছে 8 টাকা, আর চাহিদা কত ছিল, 20 টাকা, হয়েছে 24 টাকা। ওকে, তাহলে আমি প্রাথমিক দাম পেয়ে গেছি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, প্রাথমিক চাহিদার পরিমাণ। পরিবর্তিত দাম কত, ডেল্টা পি সমান 10 বিয়োগ 8 সমান 2, আর ডেল্টা কিউ সমান কত, 20 বিয়োগ 24, তাহলে মাইনাস 4, যেহেতু মাইনাস চিহ্ন বড়। এখন সূত্রটা মনে আছে কি সূত্র, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এই সূত্রে এখন আমরা এই মানটা বসিয়ে দেব। তাহলে এখানে আমরা ডেল্টা কিউ সমান কত পেয়েছি, ডেল্টা কিউ সমান মাইনাস 4, ডেল্টা পি সমান কত পেয়েছি, 2, পি সমান কত, 10, কিউ সমান কত, 20। ওকে, এখন আমরা শুধু কাটাকাটি করে দেবো, 10 দুগুণ 20, 2 দুগুণ 4, 2-এ 2 কেটে থাকলে কত হলো, মাইনাস 1, অর্থাৎ স্থিতিস্থাপকতা পেলাম আমরা মাইনাস 1। তো এখানে আসলে স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা বের করলে মাইনাস হবে। তো এখানে আমরা স্থিতিস্থাপকতার পরম মানটা জানতে চাই, অর্থাৎ কত, ওয়ান, অনেক চাইতে বেশি, অনেক চাইতে কম, না কি। তাহলে পরম মান যদি আমরা নিই, অর্থাৎ মাইনাস ওয়ান, এটা সমান আমরা কী লিখতে পারি, অর্থাৎ শুধু মানটা আমরা খেয়াল করছি যে স্থিতিস্থাপকতার মান হচ্ছে ওয়ান, অর্থাৎ চাহিদা দাম এখানে যে হারে পরিবর্তন হয়েছে, চাহিদাও ঠিক একই হারে পরিবর্তিত হয়েছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।